ডিয়ার অ্যাসপিরেন্ট, প্রত্যেককে ওয়েলকাম, প্রত্যেককে ওয়েলকাম আজকের সেশনে। আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন, স্যার মামলাটার কী হলো, মাদ্রাস সার্ভিস কমিশন নিয়ে কী আপডেট এলো লাস্ট অবধি, তাই নিয়ে রয়েছে আজকের সেশন। গতকাল 18 অক্টোবর অর্ডার ছিল, কিন্তু বিশ্রিত বসু মহাশয়ের এজলাসে আইটেম নাম্বার 6 এবং কোড নাম্বার 18-এ, এবং এটা খুব দুঃখের বিষয় যে মামলাটা কিন্তু হিয়ারিং হলো না, যেখানে বলা হয়েছিল পুজোর আগে এটাই লাস্ট ডেট, তাই এই ডেটে রাখা হয়েছে মামলাটি, এবং মামলাটি কিন্তু শুনানি হওয়ার কথা এটা আশা করছিলাম প্রত্যেকে আমরা, কারণ এই মামলার উপর কিন্তু পরীক্ষার ডেটও কিন্তু নির্ভরশীল। কারণ কোর্ট জানিয়েছিল যে আপনারা কিছুদিন টাইম নিয়ে নিন, কারণ আপনাদের পরীক্ষা নিলে পরে সমস্যা হতে পারে। সেই মতো মাদ্রাস বোর্ড পরীক্ষা নেয়নি এবং কোনো পরীক্ষা নোটিফিকেশনও প্রকাশ করেনি, কিন্তু সেবার মাদ্রাসা বোর্ড নিজেরা যথেষ্টভাবে যথেষ্ট ভূমিকা দেখিয়েছিল। এখানে তারা বলেছিল বারবার করে যে প্রার্থীদের বয়স হয়ে যাচ্ছে, অতদিন গ্যাপ দেওয়া সম্ভব নয়, কিন্তু গতকাল যেন রূপ দেখলাম অন্যরকম, গতকাল যেন দেখলাম অন্য এক মাদ্রাসা বোর্ডকে। চাকরি প্রার্থীদের কাছে লাস্ট এই বিন্দুটুকু না, অন্ধকার জগতের এই লাস্ট আলোটুকু, মানে মূলত বলবো বিএডদের জন্য, যারা বিএড ডিগ্রিধারী যারা রয়েছেন বর্তমানে, যারা শিক্ষকতার স্বপ্ন দেখে যারা বিএড ডিগ্রি করেছিলেন, তাদেরকে প্রাইমারি থেকে বাদ দেওয়া হয়, পরবর্তী তাদেরকে বাদ দেওয়া হলো মাদ্রাসা বোর্ড থেকে, বলতে পারো লাস্ট বিন্দু। এসএলএসটির কবে থেকে নিয়োগ নেই, মাদ্রাসার নিয়োগে ভ্যাকেন্সি কম, সবই মেনে নিয়েছিলাম, কিন্তু একটা সুযোগ ছিল কিছুদিনের জন্য, পরীক্ষা দেওয়ার একটা অপশন ছিল, সেটাও যেন কেড়ে নিচ্ছে মাদ্রাসা বোর্ড এই বারবার করে। দেখুন, কোনোরকম কোনো ভূমিকা পালন করেনি মাদ্রাসা বোর্ড এখানে, যেটুকু তথ্য রয়েছে আমার কাছে, তারা কিন্তু এটা নিয়ে আপত্তি জানায়নি, এবং পরবর্তী শুনানি কবে হতে পারে তা তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন, পুজোর ছুটি রয়েছে, তো এই মুহূর্তে নভেম্বরের লাস্ট হতে পারে। লাস্ট মানে যদি মামলাটা উঠেও যায়, যদি মামলাটা যদি ক্লিয়ার হয়েও যায়, নভেম্বর ডিসেম্বর যদি উঠে যায়, তাহলে বলতে পারে যে পরীক্ষা নেওয়া কিন্তু ডিসেম্বরে সম্ভব নয়, আর 2023-এ এক্সাম হওয়ার কোনো চান্স আমি দেখতে পাচ্ছি না এখানে, পরিষ্কার কথা আমার যেটা মনে হয়। কোনো অফিসিয়াল তথ্য নয় এটা, এটা আমার মন গড়া কথা বলতে পারেন। অবশ্যই নতুন হলে প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনার জন্য প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা আপডেট নিয়ে রয়েছি এই বিএম একাডেমি, তাই প্রত্যেকের কাছে অনুরোধ প্রত্যেকের সেশনটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, প্রত্যেকটা আপডেট জেনুইনলি পাওয়ার জন্য এবং প্রিপারেশন করার জন্য। তো রিল্যাক্সেশন মামলার কী আপডেট তা তো প্রত্যেকে জেনেই গেলেন, তবে এবার কিন্তু ঘোর সংকটে চাকরি প্রার্থীরা, মানে সত্যি কথা বলতে কি, যেহেতু এই মামলার উপর রায় দাঁড়িয়ে রয়েছে বা পরীক্ষার ডেট রয়েছে, তো মাদ্রাসা বোর্ডকে আমরা সচেষ্ট ভূমিকা হতে দেখলাম না এখানে, তাহলে কিন্তু ভয়টা আরও বাড়ছে। এবং সত্যি বলতে যেন আজকের এই ওয়েস্ট বেঙ্গলে শিক্ষক নিয়োগ হোক বা অন্য কিছু নিয়োগ হোক, যদি বলা হয় তাহলে বলবো একদিকে টি-টেন খেলছে আমাদের পিএসসি বোর্ড, আর অন্যদিকে কিন্তু টেস্ট ক্রিকেটের থেকেও 10 দিনের টেস্ট হয় না, সেরকম টেস্ট খেলছে আমাদের স্কুল শিক্ষা দপ্তর। সত্যিই তাই, যে ধীর গতিতে, এতটা ধীর যেন ছেলেরা, মানে সেই কোচি বয়স থেকে বুড়ো বয়স হয়ে যাচ্ছে, তাতেও তারা নিয়োগ পাচ্ছে না। তো এই অবস্থায় কী করণীয় উচিত বা কী করা উচিত তা আপনারা প্রত্যেকে নিজেরা ডিসাইড করুন। তো এটুকুই আপডেট দেওয়া ছিল, প্রত্যেকে বলে রাখি কোনোরকম কোনো আপডেট নেই, এবং এক্সাম 2023-এ হওয়ার কোনোরকম কোনো আভাস আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে দাঁড়িয়ে। যদি কোনো আপডেট আছে প্রত্যেকে আমি ইনফর্ম, মানে প্রত্যেকে আমি প্রোভাইড করে দেবো ইনফরমেশনগুলো। তো প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে, নেক্সট সেশনে প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকের দিন শুভ হোক, পরবর্তী এক্সামগুলো লক্ষ্য করো, পিএসসির এক্সামগুলো লক্ষ্য করুন প্রত্যেকে, পিএসসির যে পরীক্ষাগুলো ক্লার্কশিপ থেকে শুরু করে বিভিন্ন রকম পোস্ট বেরিয়েছে বেরোচ্ছে, সেগুলো প্রত্যেকে এক্সাম ফর্ম ফিল আপ করুন। স্যার থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট সেশনে।